ধর্মের বিষয়ে চর্চা সকলে করে, কিন্তু ধর্ম কি তা জানতে পারে না। তবে আপনি বলুন, ধর্মকে আর কিভাবে জানা যেতে পারে? ধর্ম থেকে সম্মান মেরে অঙ্গরাজ, জীবনে যদি অপমান লাভ হয় তবে এটাই মনে করতে হবে যে ধর্মের বহন করা হয়নি। আর যে আজন্ম কেবল অপমানই লাভ করেছে সে কি করবে? বসবে সম্মানের জন্য সংঘর্ষ করা উচিত, কিন্তু অধর্মের সঙ্গ দেওয়া উচিত নয়। নিজের অধিকারের জন্য অবশ্যই লড়তে হবে, কিন্তু যার উপর অধিকার নেই তার মোহ ঠিক নয়। তাৎপর্য হল এই অঙ্গরাজ, যে বৃহৎ থেকে বৃহত্তর পর্বত ছোট কোনো নদীর মোহ করে না। নদীকে বাধা দেওয়ার প্রয়াস করে যে পর্বত, তাকে ভাঙতেই হয়। নদীর উপর অধিকার তো সমুদ্রেরই হয়। আপনি সমুদ্রের শক্তির কথা বলছেন না পর্বতের দুর্বলতার কথা বলছেন? বাসু, আমি নদীর নিয়তির কথা বলছি অঙ্গরাজ।